দিনে দিনে বেড়েই চলেছে নদী ভাঙন। গত মঙ্গলবার কোশি নদী গ্রাস করেছে সাত মাস বয়সী এক শিশুকে। তাই অবশেষে সরকারের প্রতি আস্থা হারিয়ে এবার নদী ভাঙন রোধে হাত লাগালো মালদার রতুয়া বিলাইমারি মহানন্দাটোলা সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। প্রশাসনিক কর্তা ভাঙন রোধে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না এমন অভিযোগকে সামনে রেখে খুব উগড়ে দিচ্ছে নদী তীরবর্তী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। রতুয়ার মহানন্দাটোলা বিলাইমারি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়েছে। বিঘের পর বিঘে চাষের জমি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। এই ভাঙন পরিদর্শন করেছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তবে পরিদর্শনে এসে সাধারণ মানুষদের সাথে কথা বলা তো দূর, লঞ্চ থেকে নিজেই নামেননি মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই পরিস্থিতিতে সরকার ও প্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে চাঁদা তুলে নদী ভাঙন রোধের কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা। চাঁদার মাধ্যমে যে অর্থ সংগ্রহ হয়েছে সেই অর্থ দিয়ে ভাঙন আটকাতে বিভিন্ন সামগ্রী ব্যবহার করে কাজ চালাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী স্বয়ং যদি কোনো আশ্বাস দেন তাহলেই সরকারের প্রতি আস্থা মিলবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আজিমুল হক বলেন, আমরা এখন এর আগে যতগুলো আমরা স্টেটমেন্ট পাঠিয়েছি আমাদের কোনো কাজ আসেনি, আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। আশ্বাস দিচ্ছে যে করবো কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ আসে না। মমতা দিদির কাছে যাচ্ছে কিনা আমি ভাবতে পারি না। আমরা মমতা দিদি কি মানে মন্ত্রী রেখেছে কি কাজের লোক রেখেছে আমরা ভাবতে পারি না। আমাদের কোনো কাজই হয় না, দেখতে তো পাচ্ছেন আপনি। আপনারা আজকে কি করছেন? আমরা এখন নিজস্ব টাকা পয়সা চাঁদা দিয়ে লেবারকে ফ্রিতে কাটিয়ে আমরা গাছ কেটে এখন নদীতে ফেলছি। আমরা এর আগে আমাদের 75 বছর আগে আমার দাদুরা যেটা কেটে গেছে ওরা সোজা হয়নি, টেড়া হয়েই চলে গেছে, বৃত্তি হয়ে গেছে। ওরা কোনো ছেলে মেয়েকে জ্ঞান দিতে পারেনি, অক্ষর জ্ঞান দিতে পারেনি। এখন যদি আমরা কেটে যাই আমাদের পার দাদু চলে গেল, আমরা জ্ঞান পাইনি। এই প্রসঙ্গে আরো এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আকবর আলী বলেন, আতঙ্কে রাতের পর রাত জেগে কাটাতে হচ্ছে। নদী ভাঙনে প্রায় 150 বিঘা জমি কেটে গেছে, কোথায় থাকবেন তা বুঝে উঠতে পারছেন না। কেউ আসেনি, আসছে দেখে চলে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আজকে এসেছিল কেউ? আজকে শুনলাম কে এসেছিল, কালকে এসেছিল, পরিদর্শন করে গেছে। আমাদের খাসমহলবাসী খুব আতঙ্ক বাস করছি আমরা। এবং আমাদের জুনিয়র হাই স্কুল আছে, 3টা প্রাথমিক বিদ্যালয় আছে, 3টা ICDS ঘর আছে, 1টা স্বাস্থ্যকেন্দ্র আছে। আমরা ই হয়ে গেছি, আতঙ্ক বাস করছি, দিন রাত 24 ঘন্টা জেগে আছে, এরকম ব্যাপার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শুরু এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বালুরঘাট সুভাষ কর্নার মোড়, দক্ষিণ দিনাজপুর। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে।